থাকে, প্রার্থীদের পাশে থাকে, জনপ্রতিনিধিদের পাশে থাকে, কোন শক্তি কাজে আসবে না। আর আমি মানুষের প্রতি ভরসা আছে। আর এই চক্রান্তের একটা পার্ট হিসাবে এই আরাবুল সাহেবের নেতৃত্বে পুলিশের দিকে গুলি চালানো। আর এই জয় যারা আমরা বিরোধীরা এত মার খেয়ে কাতে দাঁত রেখে কাউন্টিং অফিসে মার খাওয়ার পরও যে কোটা আমরা রেজাল্ট নিয়ে আসতে পেরেছি, প্রত্যেকটা জয় আমি বাংলার মানুষকে উৎসর্গ করছি। আগামী দিনে বাংলার গণতন্ত্র রক্ষার জন্য আপনাদের ভূমিকা আগে থাকবে, এটা আমি আশা করছি। আমাদের বিধানসভার সদস্য আইএসএফের নেতা নৌশাদ সিদ্দিকী, বিমান বাবু সময়ের কথা মাথায় রেখে কটা কথা বলতে বলেছেন, আমি একদম অল্প কথা বলবো। ভাঙড়ে যে ঘটনা ঘটেছে, যে গণহত্যা চলেছে, সে কথা বলে আমি বক্তব্য শেষ করবো। প্রথমত আমাদের লক্ষ্য কি ছিল? ভোটের সময় আমরা একটা মানুষকে কল দিয়েছিলাম, আমাদের পাশে থাকুন, আমাদেরকে যদি আপনারা ভোট দেন আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ জনগণের আদর্শ পঞ্চায়েত উপহার দেবো। এতেই মানুষ কিন্তু, যারা বিরোধী আমরা অভিজীবী ও তৃণমূল আছে, তাদের কলে সাড়া দিয়েছিল। সেইটাই আইবি ডিআইবি রিপোর্টের মাধ্যমে শাসকের কাছে পৌঁছেছে। শাসক দেওয়ান থেকে নমিনেশন জমা দেওয়ার কেন্দ্রগুলোকে ঘিরে দিয়েছিল তাদের গুন্ডা বাহিনী দিয়ে। তারা প্রমাণ করে দিয়েছে 12 বছরের মূল্যায়ন জনগণকে আর করতে দেবে না, তারাই মূল্যায়ন করে নেবে। যদি 12 বছর উন্নয়নের মূল্যায়ন জনগণের হাতে দেয়, দিকে দিকে সাগর দিয়ে মডেল করে দেখিয়ে দেবে জনগণ। বুঝতে পেরেছিল, শাসককে পরাস্ত করে দেবে বুঝতে পেরে গিয়েছিল। সেই জন্য মনোনয়ন কেন্দ্রগুলোকে ঘিরে রেখেছে। তারপরেও গণতন্ত্রকে রক্ষার স্বার্থে ভাঙড়বাসী রাজ্যের মানুষ তাদের জীবনকে বলিদান দিয়েও লড়াই করে মনোনয়ন জমা দিয়েছে। তারপরে ভোট পর্ব কি হচ্ছে দেখেছি আমরা, লাগামহীন সন্ত্রাস চালিয়েছে। তারপরেও শাসকের কনফিডেন্স এত লো হয়ে গিয়েছে, কোনো না কেন্দ্রে তো এরা সন্ত্রাসী কাজ করতে ছাড়েনি। আমাদের বিরোধী যারা প্রার্থী জিতেছে তাদের দীর্ঘক্ষণ বসিয়ে রেখে সেখান থেকে মারধর করে সার্টিফিকেট দেওয়া দূরের কথা, সার্টিফিকেট দেওয়ার আগে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই ঘটনা ভাঙড়ে ঘটেছে। ভাঙড়ে সকাল থেকে সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়া চলছিল, চলতে চলতে সমিতি পর্যন্ত ঠিক ছিল, তারপরে জেলা পরিষদ আসলো। তিনটের মধ্যে দুটো আমরা জিতে গিয়েছিলাম, আর একটা তো আমার মনে ঘাবলা কেস আছে, যদিও সেই বিষয়টা আমি এখন বিতর্কে আসছি না। জিদ্দু 8টা থেকে 8:30-এর মধ্যে দুটো আমাদের আইএসএফ যারা জিতে গিয়েছিল তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি দিচ্ছি করতে করতে রাত্রি 12টা পর্যন্ত বাজিয়ে দিয়েছিল। আমার প্রশ্ন এখানে, যে 8:30-টা যার অ্যানাউন্সমেন্ট হলো যে জিতে গিয়েছে, একজন 6,000-এর ওপরে ভোটে, একজন 5,000-এর ওপরে ভোটে, কেন 12টা পর্যন্ত নিয়ে গেল? এর মধ্যেই আরাবুল সাহেব এবং তাদের গুন্ডা বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে কাউন্টিং সেন্টারের মধ্যে ঢুকলো। ঢুকে যিনি আমাদের মহিলা প্রার্থী ছিলেন তিনি এখন নিখোঁজ, এখনো পর্যন্ত নিখোঁজ, তার স্বামীকেও পাওয়া যাচ্ছে না। আমরা এটা নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। এটা তার পরিবারের লোকের সাথে কথা হয়েছে, কোনো যোগাযোগ হচ্ছে কি আমরা জানছি। আমার তো ভয় পাচ্ছি, জানি না তাকে আমি কিভাবে ফিরে পাবো, তবে সৃষ্টিকর্তার কাছে আশা করবো যেন সে সুস্থ শরীরে তারা বাড়ি ফিরে আসে। তো এরই মধ্যে আরাবুল সাহেব ঘুটুকলেন ভিতরে, যিনি আমাদের মহিলা প্রার্থী ছিলেন জেলা পরিষদের, তাকে ধাক্কা দিয়ে যে তুই তো হেরে গেছিস এখানে কি করছিস বলে যারা আরো যাদের কাউন্টিং এজেন্ট ছিল আমাদের তাদেরকে মারধর করে। যখন এর প্রতিবাদ করতে থাকে আরো গুন্ডা মোস্তানকে নিচে থেকে ডেকে এদের উপরে চড়া হয়, আর ওই সময় বিদ্যুতের লাইনটা অফ করে দেয়। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, কাউন্টিং সেন্টার প্রায় 4 ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় পড়েছিল। আমি ধরে নিচ্ছি তর্কের খাতির ওই সময় বিদ্যুতের ফল্ট হয়েছিল, জেনারেটর কোথায় গেল? ইচ্ছাকৃতভাবে প্রায় 4 ঘন্টা ধরে অপারেশন চালিয়েছে। সেই সময় বাইরে আমাদের গুটি কয়েক যে কর্মী সমর্থক ছিল, কিছু এজেন্ট ছিল, কিছু জিতা প্রার্থী ছিল, তাদের উপরে বোমাবাজি করলো তৃণমূল বাহিনী, গুলি চালালো। আর এই চক্রান্তের একটা পার্ট হিসাবে এই আরাবুল সাহেবের নেতৃত্বে পুলিশের দিকে গুলি চালালো। সেই সুযোগটা কাজে লাগিয়ে পুলিশ নির্বিচারে আমাদের কর্মীদের দিকে গুলি চালিয়েছে। আমাদের কাছে যে খবর এসেছে 8 থেকে 10 জন গুলিবিদ্ধ হয়েছে, এখনো 4 থেকে 5 জনকে আমরা খুঁজে পাচ্ছি না। এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছে পুলিশ কিছু লাশও নাকি তুলে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে আজকে বাংলার গণতন্ত্র। শাসক আজকে কোন জায়গায় পৌঁছেছে? লক্ষ্য একটাই, যে বিভিন্ন স্কিমের নামে যে টাকাগুলো আসে আমাদের গরিবের মানুষের, প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকা যে লুট হচ্ছে, আগামী 5 বছর পর্যন্ত লুট করতে হবে। সেই জন্য সন্ত্রাস করে প্রশাসনকে লাগিয়ে, কাজে লাগিয়ে পুলিশকে, কাজে লাগিয়ে আধিকারিকদেরকে, কাজে লাগিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীদের, কাজে লাগিয়ে এটাকে দখল করার চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাবো যারা স্বল্প সময়ের নোটিশ এখানে গণতন্ত্র রক্ষার স্বার্থে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কুর্নিশ জানাচ্ছি। আর এই জয় যারা আমরা বিরোধীরা এত মার খেয়ে
করেছি, প্রত্যেকটা জয় আমি বাংলার মানুষকে উৎসর্গ করছি, আগামী দিনে বাংলার গণতন্ত্র রক্ষার জন্য আপনাদের ভূমিকা আগে থাকবে এটা আমি আশা করছি। তাই আপনাদের প্রত্যেককে বলবো, এই লড়াই পিছপা হওয়ার কোনো জায়গা নয়। আমরা প্রত্যেকে মাখো যখন মাইক ধরি, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের কথা বলি, বড় বড় রাজনীতিবিদদের কথা বলি, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমার এই যে সময় আসতে চলেছে, আর একটা সন্ত্রাস না হবে শাসক। সেই সন্ত্রাসটা ইতিমধ্যে শুরু হয়েছে, যে কটা বিরোধী জিততে পেরেছে তাদের উপরে আবার প্রেশার ক্রিয়েট হবে, মিথ্যা কেস দেবে। গত রাত্রি আমাদের প্রার্থীদের বাড়িতে পুলিশ হানা দিয়েছিল, মিথ্যা কেস দিয়ে বিভিন্নভাবে তাদেরকে যাতে শাসকের কাছে সারেন্ডার করানো যায় এই প্রক্রিয়া চলবে। তবে একটা কথা বলি, মানুষ যদি প্রার্থীদের পাশে থাকে, জনপ্রতিনিধিদের পাশে থাকে, কোনো শক্তি কাজে আসবে না। আর আমি মানুষের প্রতি ভরসা আছে, মানুষ ভোট দিয়েছিল, ভোট লুট হলেও মানুষ জানতে পারছে আমার ফুলফুড়া অঞ্চলে, আমাদের সিপিএম এবং আইএসএফ এর জোটে আমাদের কাছে খবর ছিল, ওখানে আমরা 22টা 29টা সিটের মধ্যে 22টা গণনা হয়েছিল, সেটা 22টাতে আমরা জয়লাভ করেছিলাম, ভয়ে সেখান থেকে বার করেছে। খোঁজ নিয়ে দেখুন ফুলফুড়া অঞ্চলে আজকে শুনছান মানুষ, যারা জিতেছে বলছে তাদের বিজয় উৎসব করার মতো সৎ সাহসটুকু দেখাতে পারছে না, কারণ মানুষ তো বলছে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। যদি আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, আশা করব কোর্টের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পাবো। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব, শেষ কথা, যে আপনারা গণতন্ত্র রক্ষার স্বার্থে যেমন রাস্তায় নেমেছেন, আজকে তাই এটাই শেষ নয়, আগামী দিনও আপনাদেরকে আমরা পাশে পাবো, এই লড়াই আমরা পাশে পাবো আপনাদেরকে। ধন্যবাদ।